এই এই বলি উঠে উঠ উঠ এই মাতবা হলে নাই হে বন্ধু, আজি তিনিদিন হল, তিনিদিন হল ভিডিও বনাব পারা নাই। কারণ হল কি, মানে লাইন নাছিল, লাইন নহার কারণে মোবাইলে চার্জ নাই, মোবাইলে চার্জ নহলি আর কেনেকি ভিডিও বানাম। তো আজি এটা ধুনিয়া ভিডিও বনাবলে গৈছো, ভিডিওটো খুবই মস্তি হয়ে যাচ্ছে। কারণ এই ভিডিও আমি যে প্রাকৃতিক দুর্যোগ আহে, প্রাকৃতিক দুর্যোগ সকল ক্ষেত্রতে আহিব পারে, যে লাইন নহার কারণে ভিডিও বনাব পারা নাই। আর খেতে আমি যখন ভারতীয় মানুষ আছো, অসমের মানুষ আছো, সকল প্রায় খেতক মানুষ, আর সেই খেতক মানুষ সকলে খেতে প্রায় বহুতেই দুর্যোগের সম্মুখীন হই, বহুত খেতে অনিষ্ট হয়ে যায়। তো মই এটা সরু আইটেমেরি মানে ধুনিয়াকে এটা বুদ্ধি গেলছি, আর সেই বুদ্ধি আপনার শেয়ার করিম বলে ভাবি আছো। আমার ভাইটি সহযোগত আছে, আমার ভাইটি আমার সহযোগত আছে, ভাইটি মোক সহযোগ করে থাকিব। আর প্রথমতে আমি এটা সাংঘাতিক কাম করে যাব, এই বোতলকিটার মাথাটা কাটি লম। এতে অমিতা বুলিও আছে, ভাইটিয়ে অমিতা বুলিও আছে, বোতলকিটার মাথাটা কাটি লিছু, বোতলকিটার এনেকে মাথাটা কাটি লিছু। তারপিছত হ্যাঁ বন্ধু, চ্যানেলটো সাবস্ক্রাইব করি বেল আইকনটো দবাই দিব। আমি জ্বালা বলে লিছি 10 টাকার, 10 টাকা জ্বালা বলে কিটা কলার লগত আর ইয়ালগত 5টা বলিছে না, 5টা বলি 15 টাকা। হ্যাঁ, 5টা বদলৰ যিটো গুৰখেজা কাটি ললো, মানে খালি বটলটো দি আমি কি বনাবলৈ গৈ আছো আজি আপনার দেখাম। প্রথমতে এই পলিকিটা কিনেছিল, নিকাশিত নিশ্চয় দেখা পেয়েছি, নিকাশিত 5টা পলিত 15 টাকা লিছে, একেবারে 15 টাকা। এই পলিটো এই ফালদি এনেকে বোতলটো সোমাই দিল। ঠিক আছে, মই আরো সোমাই দিছো, এনেকে সোমাই দিছো, আর ইয়াত ধুনিয়াকে গোবর সোমাই দিছো, গোবর মাটি দিব পারি ধুনিয়াকে, গোবরে মাটিয়ে ধুনিয়াকে যাতে ফিটিং হয়ে থাকে, গোবরে মাটি দিব ধুনিয়াকে সোমাই দিলি। মাটি দিয়া আছে, মাটি দিয়া পুলিটি যাতে ওলাই না যায়, ওলাই না যাওয়া করে ধুনিয়াকে গোবরে মাটিয়ে বোতলটি সোমাই দিল। আর ইয়ার পরা আমি কি হয় আমি লাহে লাহে দেখা পাব। প্রাকৃতিক দুর্যোগের লগতে মানে কি পথারত যে গরু ছাগলের অত্যাচার, আমার সাংঘাতিক গরু ছাগলের অত্যাচার, যেখানে কেটামান বেঙেনা বলে এনে ধরেছিল, এটা বেঙেনা বলি যোৱাকালি এনে ধরেছিল, তার ভিতর বেঙেনা বলি এটা মই বদল প্রস্তুত করি আর চাম ইয়ার পরিণতি। আরতি বেঙেনা বলি কিটা লৈ আইলো, বেঙেনা পুলি কিটাকো হেনকে পোস্টিং করে দে। গরুর পর সুরক্ষিত আর বানপানির পর সুরক্ষিত আর বহু সুরক্ষিত।
যদি এই অভিযানটো সফল হৈ যায় তো বহুত ভাল। অভিযানটো ট্ৰাই কৰি চাইছোঁ, অভিযানটোতো ৰিজাল্ট আজি নাপাম, এই ৰিজাল্টটোত আমি অপেক্ষা কৰিব লাগিব কিছুদিন, তাৰপিছত ইয়াৰ ৰিজাল্টটো আমি পাই যাম। আৰু ইয়াক নিশ্চয় কিছুমান খাদ্যৰ সামগ্ৰী যোগান ধৰিব লাগিব, হয়তো সাৰ ঔষধ এনেকৈ কিছুমান বস্তু যোগান ধৰিব লাগিব, তাৰপিছত আমি দেখা পাম ইয়াৰ ৰহস্য কি। প্ৰাকৃতিক দুৰ্যোগৰ বিনিময়ত এই যি অভিযান, এই অভিযানে হয়তো যদি এন সফলতা লাভ কৰি দেখুৱাই তো বহুতেই ভাল হ'ব। আমাৰ যিসকল বানপানী অঞ্চলৰ ৰাইজ সঁচাকৈ মানে ঘৰত যিখিনি খাব লাগে শস্য, সেইখিনি শস্য এনেকৈ হ'লেও যোগাৰ কৰি ফ্ৰেছ 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 বস্তুটো খাবলৈ সক্ষম হ'ব। কিছু কষ্ট কৰাৰ বিনিময়ত সেইটো আমি ফ্ৰেছ বস্তুটো খোৱাৰ বাবে যোগ্য হৈ উঠিম, নহ'লে দাদা মোক মেলি থাকিলে খাব ভাই। আমাৰ বাৰীত পানী উঠে, তলত ৰুব পাৰিলোঁ হয়, বাৰীত বহুত পানী উঠে। আৰু এই জ্বালা বাঙনা জিকা পিয়া এই বাৰীত হয় যদিও যিহেতুকে পানী উঠে, পানী উঠাৰ কাৰণে মই এই চিষ্টেমটো লৈছোঁ। আৰু এই চিষ্টেমটোত কিমান সফল হওঁ আমি দেখিম, একেলগে দেখিম, একেলগে দেখা পাম সফল হওঁ না বিফল হওঁ। যদি সফল হওঁ তো সকলোৰে কাৰণে ভাল হ'ব, আৰু যদি বিফল হ'ল মোৰে সকলো গেল নে কি কা বন্ধু। জীৱনটো সফল আৰু বিফলৰে কাহিনী, সফল হোৱাৰ কাৰণে বহুত ষ্টাডি কৰিলোঁ, কিন্তু এই খেতি ইমানবাৰ পাতিলোঁ, ইমানবাৰ খেতি পাতি উঠি দেখা পালোঁ ধুনীয়া দুৰ্যোগ, ধুনীয়া দুৰ্যোগ, অশেষ দুৰ্যোগ আহে বাপাও, ছাগলে গৰুৱে বানপানীয়ে মানুহে কিমান যে মানে ক্ষতি কৰে। যদিহে ঘৰৰ কাষতে এনেকৈ ব্যৱস্থা লৈ কামটো সফলতা অৰ্জন কৰিব পৰা যায় তোটো তোটো বঢ়িয়া। আমি ইয়াত নহয় বহুত জেগাত হৈছে এনেকৈ কৰিয়ে, আৰু কৰি মানে কি ফল নিশ্চয় পায়। এই ব্যৱস্থাটো এইকাৰণে ল'লোঁ মই থাকি যে কি মানে কি বানপানী যাতে ঢুকি নাপায়, আৰু নাপায় কিহে, আৰু নাপায় ছাগল গৰু এলাক ৰুলেতো মানে কি ধুনীয়া জংঘল হৈ উঠে, জংঘল হৈ উঠিলে চাফা কৰাৰ প্ৰয়োজন আহি পৰে। ইয়াত কিন্তু যদি প্ৰয়োজন হয় পানী দিব লাগিব, আৰু অলপ হয়তো সাৰৰ প্ৰয়োজন হ'ব, আৰু পকা যদি ধৰে অলপ চলপ ঔষধটো মাৰিব লাগিব। আজিকালি পকাৰ পৰা পৰিত্ৰাণ পোৱাৰ কাৰণে পকাৰ ঔষধটো মাৰিব লাগিব, পকাৰ ঔষধটো নামাৰিলে কোনো খেতিয়ে আমি তোলাটো সম্ভৱ নহয়। তো এইখিনি চাম আমি আজি এনেকৈ থলোঁ। আৰু মই যোৱাকালি এটা পুলি এনেকৈ থৈছিলোঁ, আৰু ৰাতিপুৱা দেখিছিলোঁ ইয়াক, ৰাতিপুৱা দেখিছিলোঁ ইয়াক ধুনীয়া হৈ থকা। আৰু এটা পুলি আছে এক জেগাত, সেইটো পুলি মই আনি দেখুৱাম, সেইটো পুলি ধুনীয়া হৈছিল ৰাতিপুৱা, এতিয়াও ৰাতিপুৱা প্ৰায় ধুনীয়া হৈ উঠিছিল। এতিয়া বেলি ৰ'দ পাইছে অলপমান, ৰ'দ পোৱাৰ কাৰণে যিহেতুকে কালি দিছিলোঁ, আৰু দুই একদিনৰ ভিতৰত আমি ইয়াৰ যিটো এটা গঠন প্ৰক্ৰিয়া, সেই গঠন প্ৰক্ৰিয়াটো ধুনীয়াকৈ দেখা পাম কিমান ভাল হয়। ছোৱালী বনাই থৈ দিয়া ই এটা পুলি, ছোৱালী বনোৱা এইটো পুলি ধুনীয়া হৈ আছিল, আমি ৰাস্তাতে পাইছিলোঁ, বুটলি আনিছোঁ
Thirty cent at the 30. I do it at Teho. I'll give a hungry convivista. Hungry convivista to see. But the dangar we were set. I mean, Manuela cook. Hokolo was still again. Hokolo was too. A bit of it, I say. That hungry con can I go? কেনেকে সংরক্ষণ করলে আমি চলার কারণে সুবিধা হব তো এখানে যদি ভালদরে চাই চিতি সংরক্ষণ ধুনিয়া করে রাখব পারো তো আমার বস্তু করে অভাব না থাকে তো এটু থাকিলে নাকি অহাকালি রাতেপুয়া আর নতুন এটা ভিডিওত ধুনিয়াকে ইয়ার ঠান ধরে উঠা এটা অবস্থা দেখবলে পাবো।